नमस्कार बन्धुरा सिस्टर किचने अपन सकल के स्वागत जाना आज के एक नतून रेसिपि नहीं चले रेसिपिटर नाम हे बाहरी डिमेर झोल चलो ताले कथा ना बाड़िए रान्नाटा शुरू करी चलून ताहले देखे नी रेसिपिटे करते की लागजे आमी एखाने शीतेर समय अनेक रकमेर सब्जी पाओया जाय सब्जी निएछि गाजर निएछि सिम निएछि मटरशुटी निएछि आलू निएछि फुलकपी निएछि आपनारा चाइले जे कोनो सब्जी निते पारेन आर एखाने कयेकटा छेड़ा काँचा लंका निएछि डाल सिद्ध निएछि बड़ी निएछि एखाने चारटे डिम सिद्ध करे निएछि एकटु टमेटो केचाप निएछि एखाने आदा जिरे आर लंका बाटा एकसाथे बेटे निएछि एकटा बड़ो साइजेर पेंयाज आमी एखाने केटे निएछि ফাড়ানো হয়ে গেছে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল দিচ্ছি সবজিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি ডিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটুখানি হলুদ আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম বাকি সবজিগুলো একই ভাবে ভেজে নেব ফুলকপি গুলোকে ভেজে নিচ্ছি ফুলকপি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই একটু হালকা হালকা করে ভাজলেই হবে আর গাজরটা আমি একসঙ্গে ভেজে নিচ্ছি ফোড়নের জন্য এখানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি সবজিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটাও দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবজিগুলো মশলা দিয়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব 10 মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকা তুলে দেখছি এর মধ্যে আমি দুই একবার নাড়িয়ে দিয়েছিলাম দেখে নি সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল টানলেই আমরা নামিয়ে নেব
এই ভেজে রাখা বড়িগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার লাস্টে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি ডিমের ঝোলটা কেমন ভাবে রান্না করলাম। আপনাদের যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।